আমাদের প্রতিনিধিরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। সমীরণ পাল, হাড়োয়ার ছবি আপনাদের দেখালেন, কড়া নিরাপত্তার বন্দোবস্ত। এবার আপনাদের দেখাবো উত্তর চব্বিশ পরগনারই নৈহাটি বিধানসভা কেন্দ্র, যেখানে উপনির্বাচন হয়েছে। একেবারে নৈহাটিতে আমরা দেখেছি যখন উপনির্বাচন চলাকালীন আবির একেবারে সংলগ্ন ভাটপাড়া, যেখানে গুলি চলল, শুধু তাই নয়, একজন প্রাক্তন শাসক দলের কর্মী তার মৃত্যুর মতন ভয়ানক ঘটনা ঘটে গেল। নিরাপত্তায় কি আজকে কোনোভাবে বাড়তি কড়াকড়ি রয়েছে? দেখো, একেবারেই প্রায় 300 ওপরে পুলিশ তারা মোতায়েন রয়েছেন এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলার মধ্যে রাখা হয়েছে। স্ট্রংরুম, যেমনটা কিছুক্ষণ আগেও তোমায় জানাচ্ছিলাম, স্ট্রংরুম খুলে গিয়েছে এবং ব্যালট কাউন্টিংয়ের প্রক্রিয়া একেবারে শুরু হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই যে আজকে এই যে ফলাফল ঘোষণা হবে, তার আগে এই যে গণনা প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হয়, কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যই নিরাপত্তার উপরে বাড়তি জোরদার করা হয়েছে। প্রায় এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলার কথা তোমায় জানালাম। এবং কিছুক্ষণ আগে বিজেপি প্রার্থী, তিনি একটি অভিযোগ করেছেন যে নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন জায়গাতে আক্রমণ আসতে পারে এবং সেটা হলে নৈহাটি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে সনদ দে, তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি জানিয়েছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং যদি এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কাও যদি থাকে, তার মোবাইল নাম্বার বিজেপি প্রার্থীর কাছে আছে, তিনি যোগাযোগ করতে পারেন এবং তারা হেল্প করবেন। অর্থাৎ রাজনৈতিক পারদ, নির্বাচনের এই যে উপনির্বাচনের যে ফলাফল ঘোষণা হওয়ার আগে যে গণনা, গণনার আগে থেকেই কিন্তু চড়ছে নৈহাটিতে। এবং নৈহাটিতে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন স্বপন মজুমদারকে। এবং ইতিমধ্যে যেটা আমরা দেখলাম যে সকাল থেকেই পুলিশি প্রহরা এবং নজরদারি, এবং এই যে এর আগে নির্বাচনে উপনির্বাচনের দিন এই নৈহাটি থেকে ঠিক কিছুটা কাছেই জগৎদলের এই যে ঘটনা, ভাটপাড়াতে এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরেই কিন্তু বাড়তি নজর রয়েছে। 1,95,105 জন ভোটার, যেখানে 64 প্রায় 65% মতন পোলিং হয়েছে। এখন দেখার বিষয়, পুরুষদের তুলনায় মহিলা ভোটার এই নৈহাটিতে বেশি। এখন দেখার বিষয় যে এই যে যে সিট, সেই সিট কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে, নাকি বিজেপি এখানে জয়লাভ করবে, নাকি তৃণমূল কংগ্রেস তার ব্যবধান বাড়াবে, নাকি কংগ্রেস এবং সিপিআইএমএল আলাদা আলাদাভাবে তারা লড়ছে, প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা ভালো কিছু ফল করতে পারবে, চতুর্মুখী এই লড়াই কোন দিকে এগোয়, এখন সেটাই সময় জানা যাবে। একেবারে আবির, ধন্যবাদ। নৈহাটির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ দিনের শুরুতেই কিন্তু বিজেপি প্রার্থী তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, ভোটে যা হওয়ার হয়ে গিয়েছে। আজ যদি শাসক দল কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে তাহলে নৈহাটি স্তব্ধ করে দেওয়া হবে দিনের শুরুতে। রূপক মিত্র, বিজেপি প্রার্থী, কি বললেন দেখুন একবার। মানুষের জয় হবে এটুকু বলতে পারি, নৈহাটি বিধানসভার মানুষের জয় হবে। আর অভিযোগ বলতে, আপনাদের প্রথম দিন থেকে আমি একটা কথাই বলে আসছি, তারপরেও বলছি যে ভোটে ওরা যা করেছে করেছে, নতুন করে যদি আজকে কিছু না করে তো জিত নৈহাটির মানুষের হবে, জিত ভারতীয় জনতা পার্টির হবে, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। পারফরমেন্সের পরে বুঝতে পারবো, এখন তো খেলা শুরুই হলো না। ওরা যে বলছে খেলা হবে, মানুষের যে গণতন্ত্রের, আমরা বলি গণতন্ত্রের উৎসব, ওরা বলে খেলা, তো খেলায় পুলিশ কতটা ওদের সঙ্গে আছে, কতটা মানে নিরপেক্ষ আছে সেটা দেখতে হবে। আহত হলে নয়টি স্তব্ধ হবে, এই স্তব্ধ করার ক্ষমতা ওদের আছে, সারা দেশকে স্তব্ধ করে দিয়েছে, এই স্তব্ধ করার ক্ষমতা আছে। তবে দায়িত্ব নিয়ে বলতে পারি, কোথাও কোনো রকম অশান্তি 2011 সালের পর থেকে নৈহাটিতে হয়নি, আজও হবে না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আমার নাম্বার বিজেপির প্রার্থী খুব যত্ন করে রেখে দিয়েছে, তাকে বলবেন আমাকে ফোন করতে, যা হেল্প করার করে দেবো।